তুলছে লাঠি দিয়া প্রত্যেকটা পুলিশ। আপনারা কি করেন, আমাদের ছবি না তুলে তাদের ছবি তুলছেন, যখন মারছে যখন চুল ধরছে, চুল ধরে যখন গাড়িতে তুলছে তখন দেখছেন, আমারে পর্যন্ত গাড়িতে উঠানোর চেষ্টা করছে। গণতন্ত্র নাই। আমি ছিলাম, আমি সহ আমার বন্ধুর উপর হামলা হয়েছে, আমাকে এখানে রাস্তা ধরে বেধড়ক পিটানো হয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, কিন্তু এখানে পুলিশের বাড়ি দেখাম কোনো কিছু নাম নেই, আমাদের বেড়া টানাটানি শুরু করছে, আমাদের ছাত্রের উপর হামলা করছে এবং আমাদের দুই তিনজন বন্ধু থানায় নিয়ে গেছে। আমরা অফিসার চাই, আমরা অবলম্বন করতে চাই, আমাদের 100 থেকে কম বলতে আমরা দেখেছি যে এখানে যে ছাত্ররা ছিল তারা সমন্বয়ের মুক্তির দাবি তুলেছিল এবং নয় দফা দাবি তারা কথা বলছিল। তারা কোন রকম সহিংসতা করেনি, কোন রকম সন্ত্রাস করেনি, শান্তিপূর্ণ ভাবে তারা স্লোগান দিচ্ছিল। তারপরও যেরকম ন্যায্যজনক ভাবে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে। আমরা গ্রেপ্তারকৃত ছাত্রছাত্রীদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি এবং সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মীদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে অবশ্যই আন্দোলনের শান্তিপূর্ণভাবে অবস্থান করে তারা স্লোগান দিচ্ছিল। তারা কোনো সহিংসতা করেনি, শুধু শুধু তাদের উপরে এই হামলা, এই ন্যাক্কারজনক হামলা এবং নারী শিক্ষার্থীদের উপরে যেভাবে তারা হামলা করেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয়। আমরা নিন্দা জানাচ্ছি, গ্রেপ্তারকৃত ছাত্রদের আমরা মুক্তি দাবি করছি।